হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ছন্দাজ মোড় থেকে আমি লাইভে চলে এসেছি সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলবেন আমি ক্লিয়ার আছি কিনা ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা ঠিক আছে সো সবাই খুব জলদি জলদি জয়েন করে ফেলেন যেহেতু আমি লেট আপনারা জয়েন না করলেই না তাড়াতাড়ি আর আমি যেহেতু লেট করেছি আমি সময়টা খুব সুন্দর করে কাভার করে দিব কারণ আমার এখন যে ড্রেসটা আছে সেটা হচ্ছে স্টেরি নাই। হ্যাঁ স্টেডি নাইট ফোরটিন চলে আসছে সো আমি খুব কম সময় নিয়ে ড্রেসটা দেখায় দিব যত তাড়াতাড়ি সম্ভব আপুরা জয়েন করবেন এবং শেয়ার করে দিবেন আমাদের লাইফটা ঠিক আছে আর আমি আছি ছন্দাস মোডের একমাত্র শপে যেটা কিনা আছে উত্তরা তিন নম্বর সেক্টর আঠেরো নম্বর রোড উনচল্লিশ নম্বর বাসার তিনতালা সেখানে আপনারা সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন আমাদের সমস্ত পাকিস্তানি ড্রেসের কালেকশন বাট এই যে ইনহাউস প্রোডাক্টের যে ড্রেসগুলো এটা আমাদের নিজস্ব ক্রিয়েশন বলতে পারেন হ্যাঁ এটা আমরা নিজেরা ডিজাইন করে করি এটা আপনারা সবাই জানেন এই ড্রেস কিন্তু আপনারা সপে পাবেন না হ্যাঁ হয়তো সপে পেতে পারেন কোনো একটা যেটা স্যাম্পল সেটা পাবেন সেই অনুযায়ী মানে আপনারা যে সাইজ চাচ্ছেন সেটা আমরা ফ্যাক্টরি থেকে আপনাদের দিয়ে দিব ঠিক আছে সো শপে আসলে ম্যাটেরিয়াল দেখতে চাইলে দেখতে পারবেন সো এই জন্য বলছি শপে এসে দেখে যেতে পারেন ঠিক আছে আর অনলাইনে যারা অর্ডার করবেন বেশিরভাগ আপুরা ইনহাউসটা অনলাইনেই অর্ডার করে অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সহ ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে এইটি টাকা চার্জে আউটসাইড ঢাকা ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে ওয়ান টাকা চার্জ সহ ঠিক আছে এই পর্যন্ত কারও কমেন্ট পাচ্ছি না নেটওয়ার্ক শুরুতেই আমাকে একটা ঝামেলা করে দিয়েছে অলরেডি সো আমি জানি না আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা মুন্নি আপু শুরুতে বলেছে হাই হ্যালো আপু কেমন আছেন সো আপনারা একটু শেয়ার করে দেন ঠিক আছে একটু বেশি বেশি শেয়ার করে দেন আর হচ্ছে আমি আজকে স্টেডি নাইট ফোরটিন দেখাবো স্টেডি নাইট কিন্তু আপনাদের এত পছন্দের ড্রেস কারণ আমরা ইউজুয়ালি এক একটা ডিজাইন একবারই করি হ্যাঁ এ পর্যন্ত যতগুলো ড্রেস হয়েছে সবগুলো মানে একটা ডিজাইন একটা কাপড় দিয়ে একটা ডিজাইন একবারই করেছি শুধু স্টেরিনাইটটাকে আমরা বন্ধ করতে পারছি না হ্যাঁ স্টেরিনাইট আপনাদের এত চাওয়ার ড্রেস এত বেশি চাওয়ার ড্রেস এটাকে বন্ধ করতে পারছি না আপুরা সব সময় দেশের বাইরে যাওয়ার সময়ও এরকম মানে একটু ট্র্যাডিশনাল আমি বলবো এই ড্রেসটা ঠিক আছে কারণ যেহেতু একটু শালোয়ার কামিজের মতো দু সাইডে কাটা আছে খুব সুন্দর দুটো পকেট আছে এবং সামনেও কিন্তু একটু স্লিট করে কাটা আছে এবং পালাজো প্যান্ট দিয়ে কিন্তু এটা আমরা ক্যারি ক্যারি করছি করছি ঠিক আছে প্যান্ট দিয়ে আপু হ্যালো কেমন কেমন আছেন জান্নাতুল আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ওয়ালাইকুম আসসালাম তোমাকে দেখতে পাচ্ছি তো ওকে আমার তো জানতে হবে আমি কাউকে দেখতে পাচ্ছি না কোনো নেটওয়ার্ক মানে কোনো ভিউজ দেখা যাচ্ছে না ঠিক আছে সো এই হচ্ছে আমার ড্রেসটা আমি ড্রেসটা এখন দেখিয়ে দিব এটা হচ্ছে আমার ড্রেস ফারান আপু ওয়ালাইকুম আসসালাম মনে হচ্ছে কত বছর আপনার সাথে কথা হয় না ঠিক আছে সো স্টারি রাইট ফোর্টি ফোরটিন আমি দেখিয়ে দিব এবং লিনেন ম্যাটেরিয়ালের উপর খুবই কমফোর্টেবল লিনেন ম্যাট্রিয়ালের উপর আপু মানে আমার কাছে মনে হয় পাকিস্তানি ড্রেস যারা পরে তারা পরবর্তীতে আর মানে অন্য ড্রেস পরতে অসুবিধা হয় পড়তে পারে না হ্যাঁ আমি নিয়েছি অনেকগুলো খুব সুন্দর থ্যাংক ইউ অপু থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে সো আমি অনেকগুলো মানে এই স্ট্যারি নাইট মেক করেছি হ্যাঁ এবং আমি এখন স্টেরিনাইট ছাড়া কিছুই পড়তে পারি না হ্যাঁ আমায় আমি এখন সব সবসময় মানে আমি জানি না কতজন আমার শপে আসেন আমাকে দেখেন আমাকে হয় কোড স্টেরি নাইট এগুলো পরা অবস্থাতেই দেখবেন আফরোজ আন্টি কেমন আছেন ঠিক আছে এগুলোতেই আমাকে পরা দেখবেন আমি সবসময় এগুলোর উপরেই আছি এখন পাকিস্তানি ড্রেস যারা পরে তাদের একটা আরাম কাপড় পরে এরকম একটা অভ্যাস হয়ে যায় তারা চাইলেই কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারে না মানে কাপড়টা চেঞ্জ করে অন্য কাপড় সুইচ করতে পারে না কিন্তু এইটা পরার পর থেকে আমারই আমার নিজেরই অভ্যাস খারাপ হয়ে গেছে আমি কিন্তু এটা ছাড়া আর কিছুই পরতে পারছি না হ্যাঁ কোনো ট্যুর বলেন টু পুরে তো পড়বো ঠিক আছে ট্যুর ছাড়াও আমি এখন আমার বাচ্চার স্কুল বলেন শপে আসা বলেন আমার একমাত্র কাপড় হয়ে গেছে এটা সো ডিটেইলে একটু দেখিয়ে দিব সবার নিশ্চয়ই স্টাই নাইটের ডিজাইনটা মনেই আছে বাট নতুন যে আপুরা তার জন্য ডিজাইন দেখিয়ে দিব ঠিক আছে কয়েক এক ফাল্গুনে আপু দিন পর ওয়ালিকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি বাট আপনি কেমন আছেন আপনি কেন নাই পেজে নাই কেন নুসরত সঞ্জিত আপু ছন্দ আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি কেমন আছেন আপনি সো এই দেখেন স্টারি নাইট ফোরটিনের এই ড্রেসটা আমি দেখিয়ে দিই সেম কলারে আছে সুন্দর একটা কলার যেটা খুব সুন্দরভাবে বসে থাকবে এই যে খুব সুন্দরভাবে বসে থাকবে এবং এই ড্রেসটা খুব বেশি জনপ্রিয়তা পাওয়ার আরেকটা কারণ হচ্ছে আপু খুব সুন্দর অফিস লুক দেয় একটা বা কলেজে পরেন খুব সুন্দর একটা কর্পোরেট লুক আপনাকে দিয়ে দেয় ঠিক আছে সো এইটা হচ্ছে আমার নেক পোর্শনটা ওকে এবং ছন্দাস মোড থেকেই থেকে নিচ্ছেন ছন্দাস মোডের নিজস্ব ডিজাইন টেইলরিং মেকিং এটা মানে কনফার্ম করতে আপনারা ছন্দস মোড়ের লেবেল লাগানো কিনবেন এবং সাইজেরও লেবেল থাকবে আর প্রাইস ট্যাগ হচ্ছে এটা হ্যাঁ নিউ প্রিন্টের জন্য ওয়েট করছিলাম আপু নিতু আপু অনেকে আমাদেরকে মেসেজ করেছে নিউ প্রিন্টের জন্য বাট আমরা আগের কাজগুলো শেষ না করে নতুন প্রিন্ট নিয়ে কাজ করলে ওটার দেখা যায় এত অর্ডার চলে আসে আমরা আমরা কাভার দিতে পারি না হ্যাঁ সো এই জন্যেই এত দেরিতে আসে নইলে প্রতিদিন একটা করে লঞ্চ করা আমার জন্য কোনো ব্যাপার না আই তো প্রতিদিন নতুন নতুন ড্রেস পরে আপনাদের সাথে চলে আসবো কিন্তু পরে আমার যারা আছে সৈনিকেরা তারা কাবার দিতে পারবে না আপনাদেরকে হ্যাঁ সো আমরা একটু মানে রাশটা কমিয়ে তারপর আবার অন্য ড্রেসে যাই আমি ভালো আছি আমি আসবো এখন আমার ড্রাইভার ছুটিতে ও আসলে আসবো অবশ্যই আনটি অবশ্যই নিউ প্রিন্টের জন্য ওয়েট করছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে মেসেজ করেছেন কবে আসবে কবে আসবে সো আপু এই তো চলে আসতে 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 মানে কালকেই হচ্ছে অক্টোবর মাস ডিসেম্বর আমরা ট্যুর প্ল্যান করি হলিডে ট্যুরগুলো প্ল্যান করি সো এই জন্য বানিয়ে রাখবেন শপে সরি আমি শপে আসি দেখি শপের কথা বলছি অফিসে যাওয়ার জন্য বানিয়ে রাখবেন এই ড্রেসটা ঠিক আছে এখন ড্রেসে চলে যায় এই হচ্ছে আমার কলার এখানে খুব সুন্দর করে বাটন দেওয়া আছে যেটা কিন্তু খোলা যাবে না হ্যাঁ খোলা যাবে না এটা জাস্ট শো বাটন ওকে শো বাটন আছে আর হাতের কাজটা দেখেন হাতের কাজটা খুব সুন্দর করে করা আছে এবং এখানে একটা কি বলবো একটা প্লিটের মতো একটা উল্টিয়ে দেওয়া আছে এটার জন্য আরও সুন্দর একটা লুক আসবে দেখেন এই যে আমার এই হাতটার মধ্যে এটা কিন্তু কোনো কাজ নাই জাস্ট খালি ডিজাইন হ্যাঁ সো আমার হাতটা কিন্তু থ্রি কোয়ার্টার আছে আমার কাছে মনে হয়েছে এটা পুরো একদম পুরোটা মানে ঢেকে থাকে যেহেতু স্লিভটা একটু শর্ট থাকলে ভালো লাগবে তবে আপু যারা মানে নামাজ পড়বেন দেখে ফুল স্লিভ চান তারা একটু মেনশন করে দিবেন যে ফুল স্লিভ চাই তাহলে ফুল স্লিভ মেক করে দিবে হ্যাঁ কারণ আমাদের তেমন কোনো কাস্টমাইজ করা হয় না বাট আপনারা যদি ফুল স্লিভ চান সেটা কাস্টমাইজ করে দিতে পারবো ডিজাইন সেম থাকবে ঠিক আছে এবং এটার সাথে প্লাজো প্যান্টে চলে যাচ্ছি আমি এই হচ্ছে আমার প্লাজো প্যান্ট কালারটা যে কি আপু মানে এটা দেখে আমি পাগল হয়ে গেছিলাম যে আমি আমাদের যে কাপড়টা স্টক হয়েছে স্টক হওয়ার সাথে সাথে বলছি এই কাপড়টা বানাও আমি এটাই আগে পড়তে চাই হ্যাঁ মানে অবশ্যই আপনাদের চিন্তা তো করি হ্যাঁ নিজের চিন্তাটা আগে আসে যে কোন কাপড়টা সবগুলো তো আমি পরে দেখাবোই তাই না সেল করতে হলে দেখাতেই হবে কিন্তু কোন কাপড়টা আমি আগে পরে দেখাতে চাই আমি কিন্তু এটাই সিলেক্ট করেছি হ্যাঁ কাপড়টা বেজ কালারের সাথে ব্ল্যাক দিয়ে এত সুন্দর একটা লুক আসতে সাপু এত সুন্দর একটা লুক আসছে মানে আমি আমি নিজেই এটা পরার জন্য ওয়েট করেছিলাম ঠিক আছে না আপু সিল্ক না ঠিক আছে এটা সিল্ক না এটা হচ্ছে লিনেন খুবই খুবই আরাম কাপড় আপু একদম আরাম লিনেনের মধ্যে আছে এটা হচ্ছে এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না আপনারা আমরা সবাই কম বেশি পরিচিত সো এত বেশি কমফর্টেবল এবং আমাদের যেটা মেইন কথা সেটা হচ্ছে কাপড়গুলো কিন্তু আমরা সবগুলো ওয়াশ করে নিই একদম পানিতে চুবিয়ে ওয়াশ করা এটা এমন না জাস্ট একটু পানি স্প্রে করে মেক করা সেরকম না হ্যাঁ পানিতে চুবিয়ে ওয়াশ করে মেক করা প্রথম যে শ্রিঙ্কেজের ঝামেলাটা থাকে সেটা নাই এবং হোপফুলি এটা রঙও উঠে নাই আচ্ছা রঙ তো উঠবেই না এখানে এমন কোনো কালারও নাই রং ওঠার হ্যাঁ এবং ওয়াশ করা আছে আমাদের আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতগুলো কাপড় আছে রঙ উঠে নেই প্রথম এক দুইবার হয়তো কোনো খুব কালারফুল কাপড়ে একটু কষ উঠতে পারে কিন্তু কখনোই কখনোই এগুলোর রং মানে একদম রঙের মতো রঙ উঠতেছে আমরা কিন্তু দেশি কাপড় বাংলাদেশি কাপড় নিয়েও কাজ করি হ্যাঁ কিন্তু সেই ধরনের কাপড়ই আপনাদের জন্য চুজ করি যেগুলো কখনোই কালার উঠে একদম মানে ওয়াশরুম ভরে যাওয়া এরকম কোনো কিছু হবে না ঠিক আছে প্রাইস প্লিজ আপু প্রাইস সেম থাকবে যদিও এখন সময়ের জন্য আমাদের সব কিছুরই একটু একটু করে প্রাইস বেড়ে গেছে বাট আমরা আপনাদের জন্য সেম রেখে দিচ্ছি আপু একুশশো পঞ্চাশ টাকা হয়ে যাবে এই সুন্দর ড্রেসটার প্রাইস একেবারেই বিশ্বাস হয় না এবং টেইলরিং মেকিং হ্যাঁ আমি সবসময় এই কথাটা আপনাদেরকে বলবো আপু সেটা হচ্ছে আমাদের এই ড্রেসগুলো কিন্তু টেইলরিং মেকিং এগুলো কিন্তু ফ্যাক্টরি মেকিং না যে একদম থাকে না কিছু যে আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম জাস্ট তিনটা কালার এরকম তিনটা তিনটা সাইজ এরকম তিনটা সাইজ পাবেন সেরকম না আপনারা বত্রিশ থেকে ষাট পর্যন্ত যার যে সাইজ দরকার হ্যাঁ মামে পরবেন মানে পুরা এক টিম মিলে পিকনিকে যাবেন বেড়াতে যাবেন ঘুরতে যাবেন ফ্রেন্ডরা যাবেন আপনারা ইজিলি সবার সাইজ পেয়ে যাবেন হ্যাঁ শুধু আমাদেরকে একটু সময় দিতে হবে যেহেতু একটু টাইম দিতে হবে আর এই হচ্ছে দুটো পকেট পকেট দুটো যে কি কাজে আসে আপু এই নিয়ে অনেকবার বলছি আমার আগের লাইফগুলো যারা দেখেন এই লং কত আপু লেন আপনি কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ একটা ফিতা দাও তো আচ্ছা আমার যে ড্রেসটা আমার ড্রেসটা ফর্টি ঠিক আছে ফর্টি ফোর লেন্থ আছে ঠিক আছে সো আপনারা আপনারা চাইলে আপনারা লেন্থ বাড়াতে পারবেন ঠিক আছে আমার জন্য একটা ফর্টি সিক্স সাইজ রাখো আমি মালদ্বীপ শ্রীলঙ্কা যাবো আনটি আপনার কিন্তু লাস্ট একটা ছিল মনে আছে নাইট থ্রি আপনি ওটা অর্ডার দিয়ে চলে গেছেন ইয়েতে কোথায় ফর্টি ফোর আচ্ছা আমি ফর্টি ফোর পরেছি এবং আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটু এইটা মানে একটু শর্ট পড়তে পছন্দ করি আপু দেখেন এটা যেহেতু সেম প্রিন্টেড প্যান্টে আছে সো এটা আমার কাছে একটু শর্ট ভালো লাগে হ্যাঁ মনে হয় কি সেইম প্রিন্ট যেহেতু প্যান্টেও আছে সো এটা লং হয়ে গেলে না বেশি কেমন যেন হাজি হাজি দেখা যায় আমাকে ঠিক আছে সো এইটা এই আমি একটু শর্ট পড়তে পছন্দ করি এটা কত হচ্ছে ফর্টি ফোরটা আচ্ছা ফর্টি টু আছে ফর্টি ফোর সাইজের লেন্থ হচ্ছে ফর্টি টু আসলে তো এক একজনের লম্বা এক এক রকম থাকে সো আপনারা আপনাদের লম্বা অনুযায়ী চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সমস্যা নেই বাট নর্মালি ফর্টি ফোর সাইজটা ফর্টি টু পর্যন্ত লেনথে থাকে ঠিক আছে আমি পড়েছি ফর্টি ফোর ঠিক আছে আমি পড়েছি ফর্টি ফোর লেন্থটা ওকে অর্ডার করে দিয়েছি কনফার্ম প্লিজ আপু কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু এবং ভালো মতো একটা স্টক করেছি কাপড়টা মানে এত পছন্দ হয়েছে কাপড়টা মনে হয়েছে যে একশো কাপড় যদি একশো ড্রেস যদি বানানো যায় একশোটাই আমি নিব আগে তো এগুলোকে ঢুকাও ঘরে ঠিক আছে সো খুব সুন্দর এই ড্রেসটা আপনারা কেউ ভুলবেন না এত বেশি স্মার্ট লাগছে এটাকে আমি জানি না এই ড্রেসটা আমার লাস্ট তেরোটা স্টেরিনাইটার কাকে বিট করতে পারবে মানে আমি নিজেই চিন্তা করছি যে কোন ড্রেসটাকে ও বিট করতে পারবে ওয়ান ওয়ান এর চেয়েও সুন্দর ছিল ওয়ানের দুঃখ তো এরা ভুলে না ওয়ানটা নাকি এর চেয়েও সুন্দর ছিল আপু কালকে দিয়াবাড়ি গেলাম কাশফুল দেখতে যে পুরো মন খারাপ হলো আর একটা জায়গায় সেনাবাহিনী ঢুকতে দেয় না আহারে তাসলিমা আপু মানে আসলে তো হ্যাঁ এখন কাশফুলটা দেখা একটু ডিফিকাল্টি হয়ে গেছে বাট আমার যেটা হয়েছিল আমি সেদিন কিন্তু দিয়াবাড়ি দিয়ে যাচ্ছিলাম কোন একটা কাজে যাচ্ছিলাম হ্যাঁ আমি কিন্তু কাশফুল দেখতে যাইনি কারণ কাশফুল দেখা মানে আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার কথা সো জাস্ট একটা কাজে যাচ্ছিলাম ওই কাজে যাওয়ার ফাঁকে একটু কাশফুল দেখে কিন্তু আমি ছবি টবি তুলে চলে আসছি ঠিক আছে আমি একদম সুযোগের সদ্ব্যবহার করেছি মানে পাঁচ মিনিটও লাগে নাই আমি সুন্দর কাশফুল দেখে ছবি টবি তুলে চলে আসছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে মানে আসলে আসলে অনেক সুন্দর লাগছে আমি জানি না এরপরে গেলে কাশফুল পাবো কি না কিন্তু প্রপার যেটা আমি চাচ্ছি একটু জামদানি পরে ছবি তুলবো কাশফুলে সেটা আদৌ হবে কি না আমার এবার আমি জানি না মনে হয় না হবে হ্যাঁ এবার আর হবে না হয়তো বা আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ হয়তো আমাকে যেতে হবে কিন্তু খুব ইচ্ছা যেহেতু আমি জামদানি নিয়ে কাজ করছি জামদানি পরে একটু কাশফুলে ছবি তোলা যাই হোক না হলে মন খারাপের কিছু নাই আপু আপু কালার কালার আছে না এটা একটাই এটার নাই ঠিক আছে এটার কালার নাই আপু এটাই নিয়ে নেন এত সুন্দর স্মার্ট একটা লুক দিবে এটা এর উপরে আর কি চাওয়ার হতে পারে বলেন তো এর উপরে আর কিছু চাওয়ার নাই আমার হাতটা দেখাবো ওকে এই যে এই যে আমার হাত ঠিক আছে এই যে এই যে আমার হাত ওকে এইটা হচ্ছে আমার হাতটা আপনারা চাইলে আর একটু লেন্থ বড় করে দিতে পারেন আমি একটু ছোট করেছি ইচ্ছা করে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে পুরোটা ঢাকা থাকবে তো সো হাতটা একটু খোলা থাকলে আমার জন্য ইজি হয় কাজ টাচ করতেও সুবিধা হয় যেহেতু পাকিস্তানি ড্রেসগুলো তো এখন এই পর্যন্ত হাত চলে আসে হ্যাঁ তো এগুলো একটু আরাম করতে চাইছি আর কি ঠিক আছে সো যাই হোক আমি আর লাইফটা না বাড়াই আমি কথা দিয়েছি খুব কম সময়ের মধ্যে শেষ করে দিব কারণ যেহেতু মানে আমি নিজেই আসছি অনেক দেরিতে সো আপু আপনারা সবাই ধুমায় অর্ডার করেন এটা এটা মানে এত সুন্দর আমি জানি না যারা তারা লাইভে আছে কিনা যারা তারা তো কোনো ডিজাইনে বাদ দেয় না হ্যাঁ আমার বলতে হয় আচ্ছা এরকম টাইপের তো আপনি একটু নিয়েছেন কি তাতে কি হচ্ছে আরেকটা একটা নিব এরকম ঠিক আছে সো ঘুরতে যাওয়ার জন্য তো বেস্ট অফিস করার জন্য বেস্ট বাচ্চাকে নিয়ে দৌড়ানোর জন্য বেস্ট আমি কিন্তু আমার বাচ্চাকে স্কুল থেকে নিতে গিয়ে দেখছি যে মারা এগুলো পড়ে গেছে হ্যাঁ কিন্তু আমি চুপচাপ করে চলে আসছি আস্তে আস্তে খুকু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছেন তো যাই হোক স্ট্যারিনাইট ফোরটিন লঞ্চ হয়ে গেল আজকে সো ইনশাল্লাহ আপনারা খুবই মজা করে নিতে পারবেন এটা শোরুমে গেলেই কি পাওয়া যাবে শোরুমে রেডি থাকবে না আপু কিন্তু শোরুমে আপনি ডিজাইনটা দেখতে পারবেন হ্যাঁ শোরুমে আপনার সাইজটা রেডি থাকবে না আপনি ডিজাইন কাপড় এগুলো দেখতে পারবেন দেখে অর্ডার দিলে আপনাকে মেক করে দেওয়া হবে হ্যাঁ ঠিক আছে খুব অল্প কিছু মেক করা থাকে বাট সাইজ আসলে মিলবে কি না ওটা একটা ইস্যু হয়ে যায় সো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা অর্ডার দিয়ে দেন অনলাইনে আর যদি শপে এসে অর্ডার দিতে চান সেটাও দিতে পারবেন আমার প্যান্টটা নিচে ঢিলা কম করবা ওটাও নিব ওকে ওকে ঠিক আছে আপনি একটু আন্টি একটু ম্যাসে মেসেজে কথা বলেন হ্যাঁ ইনবক্সে একটু কথা বলেন একদম মন মতো বানাই দিবে ঠিক আছে সো যাই হোক আমি চলে যাই যদিও আজকে আমার যেতে ইচ্ছা করতেছে না এত সুন্দর ড্রেস পরে মনে হচ্ছে লাইভই করি আর লাইভই করি হ্যাঁ তো যাই হোক সময় হয়ে গেছে যেহেতু চলে যেতেই হবে এবং সন্ধ্যায় কিছু না কিছু নিয়ে আসব। চেষ্টা করব স্পেশাল কিছু নিয়ে আসতে ঠিক আছে আজকে কি মণিপুরি শাড়িটা দেখাবো ফাতেমা জাহির আপু ওয়ালাইকুম আসসালাম আমি কিন্তু মণিপুরি শাড়িও নিয়ে আসছি আপনাদের প্যারা খেয়ে কারণ আপনারা মণিপুরি শাড়ির অনেক ছবি দিচ্ছিলেন আমার পেজে হ্যাঁ তো আমি বলি আমি তো মণিপুরি নিয়ে এই জীবনে কাজ করি নি মণিপুরি শাড়ি কেন আসছে আমার এখানে তখন বলছে যে না আমরা অন্য জায়গায় দেখেছি আপু তোমার কাছে আছে কিনা তোমার কাছ থেকে নিতে চাই হ্যাঁ সো এই জন্য কিন্তু আমি ফর্টি হবে অবশ্যই হবে আপু সব সাইজই হবে থার্টি থেকে সিক্সটি পর্যন্ত হ্যাঁ থার্টি টু থেকে সিক্সটি পর্যন্ত আপনি যে কোনো সাইজ নিতে পারবেন কোনো অসুবিধা নেই যতগুলো ইচ্ছা নিতে পারবেন ঠিক আছে স্টারিনাইটের ফ্যান আমি শিরিন ইসলাম আপু হতেই হবে আমি নিজেও ফ্যান মানে নিজেও জানি নাই যে কীভাবে এটাকে উৎপত্তি করে ফেললাম আমার দুটো পেয়েছি সবাই খুব পছন্দ করেছে মোশারিফা শাহজাহান আপু আলহামদুলিল্লাহ সো এবার সবাইকে নিতে বলেন আপু আর এবারে কালারটা এত ফটাফটি আসছে এত ক্লাসিক কালারটা এটা নিয়ে আর কিছু বলার নাই সো আমি চেষ্টা করব মণিপুর মণিপুরগুলো নিয়ে আসতে কিন্তু আমি মানে মণিপুরি নিয়ে লাইভ করছি এটা মনে হয় আমার নিজেরটা আমি নিজেই নিতে পারছি না যে মানে আসলে তো মণিপুরি দেখায় আমি অভ্যস্ত না মণিপুরি সম্পর্কে জানিও কম যাই হোক মণিপুরী শাড়িগুলোর ছবি দিয়ে দিয়েছি পেইজে আপনারা একটু দেখে রেডি থাকবেন আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব সন্ধ্যার সময় মনিপুরি নিয়ে আসতে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ